প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দয়ায় ভালোই আছি। আমি আজকে সপ্তম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রের বাক্য নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় বাক্য। বাক্য সম্পর্কে আমরা আগেই জানি, সবাই জানো আমি আশা করি। তোমরা নিত্যদিনের কাজকর্মে যে কথাগুলো আলোচনা করো, যে কথাগুলো বলো, এগুলো যখন সাজায় গোছায় বলা হয় তখনই সেটা একটা বাক্যের রূপ। যেমন তোমরা স্কুলে আসার পথে হয়তো কেউ বলছো যে মা বাদ দাও আমি স্কুলে যাব, এরকম কথা বলে আমরা অনেকেই দিন শুরু করেছি, বা মায়ের সাথে সম্বন্ধন করে এসেছি যে মা তুমি কেমন আছো, বা মা কোথায় বেড়াতে গেল সেখান থেকে ফিরে আসলে, মায়ের সাথে এরকম কথাগুলো আমরা বলে থাকি। এই যে বলা এই প্রত্যেকটি কথাই একটি বাক্যে রূপদান করে, আমরা প্রত্যেক দিনই এরকম বাক্যের সাথে পরিচিত হই বা বাক্য বলে থাকি। কিন্তু তারপরেও ব্যাকরণসম্মত বাক্য আমরা সবাই সবসময় ব্যবহার করতে পারি না বা করি না। পারি না এ কথা আমি বলবো না, হয়তো আমরা করি না। এবার আমরা দেখব যে আমরা তো সবাই বাক্যের সাথে পরিচিত, তারপরে এবার আমরা বাক্যের একটি সংজ্ঞা শিখব, বাক্য কি বা বাক্য কাকে বলে। সেই হিসাবে এবার দেখো তোমাদের বইটা তোমরা খুললে সবাই লক্ষ্য করবে বই একটা সংজ্ঞা আছে যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। এই বাক্যের একটিমাত্র সংজ্ঞা তোমার এই বইয়ে যে সংজ্ঞাটা আছে সেরকমভাবে আমি একটি সংজ্ঞা দিলাম, কিন্তু এছাড়াও একাধিক সংজ্ঞা বিভিন্ন রাইটার বিভিন্নভাবে ব্যাকরণের বা ভাষার এই ভাষাকে সংজ্ঞায়িত করেছে। আমি যদি ভাষাকে আমার মতো করে বলি ভাষা কাকে বলে, তাহলে কতগুলো শব্দ বা পদ পাশাপাশি বসে যদি বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে বাক্য বলে। এটা আমি আমার মতো করে বললাম, তুমি তোমার মতো করেও বলতে পারো। এবার দেখো এখানে আমি লক্ষ্য করি, তোমরা লক্ষ্য করবে যে আমি এখানে একটি বাক্য লিখেছি, যেমন রহিম প্রতিদিন বিদ্যালয়ে যায়, এটা একটি বাক্য। এই বাক্যে কিভাবে হলো কতগুলো পদ পাশাপাশি পড়ছে, যেমন রহিম একটি পদ বা শব্দ, প্রতিদিন বিদ্যালয় এ যায়, এখানে এই প্রত্যেকটি শব্দ পাশাপাশি বসে একটি সার্থক বাক্যে রূপদান করিয়েছে বা করেছে। এরকম আমরা হাজারো বাক্যের সাথে পরিচিত। যদি আমি বলি যে আমি ভাত খাই, আমি ঢাকা যাব, স্কুল ছুটির পরে আমি অন্য কাজের সাথে জড়িত হব, ইত্যাদি ইত্যাদি প্রতিটিকে আমরা বাক্য বলতে পারি। তোমরা এখানে যারা আসো তারা যেমন বাক্যের সাথে পরিচিত তেমনি শব্দের সাথেও পরিচিত। যেমন এখানে প্রতিটি শব্দ পাশাপাশি বসছে, প্রত্যেকটি পদ পাশাপাশি বসছে, একটি বাক্য হয়েছে। এটাই বাক্য হলেই হবে না, অনেক সময় যদি আমি বলি যে ভাত খাই আমি, এখানে কিন্তু দেখো তিনটি পদ আছে, ভাত একটি পদ, আমি একটি পদ এবং খাই একটি পদ। কিন্তু এই তিনটি পদকে যদি সুশৃঙ্খলভাবে না সাজায়, পদক্রম অনুসারে না সাজায়, তাহলে ব্যাকরণে সেটাকে বাক্য বলা যাবে না। যদি আমি বলি আমি ভাত খাই তাহলে এটা সঠিক বাক্য, যদি কেউ বলে ভাত খাই আমি তাহলে সেটাকে সঠিক বাক্য বলা যাবে না। ওই দৃষ্টিকোণ থেকে বাক্যের কতগুলো গুণ বা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। একটি সার্থক বাক্যে সাধারণত তিনটি গুণ লক্ষ্য করা যায়, সেখানে সার্থক বাক্যের তিনটি গুণের মধ্যে আছে আকাঙ্ক্ষা। সার্থক বাক্যের তিনটি গুণের এক প্রথমটি হলো আকাঙ্ক্ষা, তারপর যোগ্যতা, তারপরে তুমি লক্ষ্য করবে আসক্তি। এবার আকাঙ্ক্ষাটি, আকাঙ্ক্ষা হলো এমন একটি জিনিস পদের বাক্যে এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা সেটাকে আমরা আকাঙ্ক্ষা বলতে পারি। যেমন এখানে আমি বলেছি বা লিখেছি আমি হতে চাই, এখন হতে চাই বললে এই বাক্যটা কি হয়নি শেষ হয়নি, আরো কিছু জানার আকাঙ্ক্ষা কার হয়ে গেছে, শ্রোতা শ্রোতা আরো কিছু জানতে চায়। বক্তা এখানে বলছে আমি হতে চাই, কিন্তু শ্রোতা প্রশ্ন করেছে আপনি কি হতে চান,
বা তুমি কি হতে চাও তাহলে এখানে আমি উত্তর দেব আমি ডাক্তার হতে চাই আমি ইঞ্জিনিয়ার হতে চাই আমি শিক্ষক হতে চাই তখনই এই বাক্যটি আসল আকাঙ্ক্ষা পূর্ণ হবে অর্থাৎ তখন এটি সার্থক বাক্যে রূপ নেবে যদি কেউ বলে আমি গিয়ে এখন যদি আমি বলি আমি বাড়ি গিয়ে বাড়ি গিয়ে বাড়ি গিয়ে আমি কি করব এখানে শ্রোতার মনে প্রশ্ন জাগে যে বাড়ি গিয়ে স্যার কি করবে স্যার তো বলল বাড়ি গিয়ে তাহলে বাড়ি গিয়ে যদি বলি আমি বাড়ি গিয়ে ভাত খাবো তাহলে বাক্য সার্থক তখন সার্থক বাক্যের কি পূর্ণ হলো আকাঙ্ক্ষা পূর্ণ হলো আর বক্তার কোনো শ্রোতার কোনো ইচ্ছা নাই যে স্যার ক্লিয়ার হয়ে গেছে স্যারের কথার মধ্যে যে স্যার বাড়ি গিয়ে ভাত খাবে এখানে আর তার দ্বিতীয় কোনো কিছু জানার ইচ্ছা জাগে না কিন্তু যদি আমি বলতাম যে আমি বাড়ি গিয়ে তখন তোমার মনে প্রশ্ন জাগতো যে স্যার বাড়ি গিয়ে খেলবে ভাত খেতে পারে খেলা করতে পারে ঝগড়া করতে পারে অন্য অন্য যে কোনো কাজই করতে পারে এই জন্য এই বাক্যটি শোনার জন্য তোমাদের এখানে আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেছে সার্থক বাক্য এবার আমি লক্ষ্য করি যে বাক্যের আরেকটি গুণ সেটা হলো যোগ্যতা যোগ্যতা হলো যে একটি সার্থক বাক্যে একটি বিশেষ গুণ যে গুণের কারণে সেটা একটি যোগ্যতা সম্পূর্ণ বাক্যে রূপ নেয় যেমন মাছ আকাশে উড়ে এখানে দেখো এটা কিন্তু একটা বাক্য কোনো রকম গুণ নাই এখানে কি আছে মাছ আকাশে উড়ে তাহলে এখানে মাছ কি মাছ যদি আমি বলি কর্তা আকাশে উড়ে এখানে বাক্যের প্রত্যেকটা পার্টি সাজানো আছে কিন্তু তারপরেও এটাকে আমরা বাক্য বলতে পারবো না কেন পারবো না এটাকে বাক্য বলা যাবে কিন্তু এটাকে সার্থক বাক্য বলা যাবে না কারণ এখানে মাছ আকাশে উড়ে না কারণ মাছের আকাশে উড়ার যোগ্যতা কখনো ছিল না বা অতীতে ছিল না ভবিষ্যতে থাকবে কিনা সেটা আমরা বলতে পারি যে থাকবেই না অতএব মাছ আকাশে উড়ে না এটা প্রকৃতিগতভাবে সত্য অতএব এই বাক্যটি যদিও বাক্য হয়েছে কিন্তু এটি সার্থক বাক্য হয়নি কেন হয়নি কারণ এটা যোগ্যতা হারিয়েছে এ কারণের জন্য যদি তুমি বলো পাখি আকাশে উড়ে তাহলে এটা সার্থক বাক্য অতএব একটি যোগ্যতা সম্পূর্ণ বাক্য আবার এটাকেই যদি বলি এই বাক্যটাকে যদি আমি বলি মাছ পানিতে সাঁতার কাটে তাহলে কিন্তু এটা সার্থক বাক্যে রূপ নিচ্ছে অতএব সেটা একটি যোগ্যতা সম্পূর্ণ বাক্য হয়ে গেছে এবার তুমি লক্ষ্য করো যে বাক্যের তৃতীয় যোগ্যতা অর্থাৎ শেষ যোগ্যতা শেষ যোগ্যতা কি আসক্তি আসক্তিটা কিভাবে প্রকাশিত হবে পদকম মানে পদবিন্যাস একটির পর আরেকটি পদ সাজালে যে সার্থক একটি বাক্য হবে সেটাই হবে আসক্তি যেমন ছুটিতে ঢাকা তারা পূজয় যাবে তাহলে এখানে কিন্তু দেখো ছুটিতে একটি পদ বা শব্দ ঢাকা একটি পদ বা শব্দ তারা শব্দ পূজয় এগুলো সবগুলো শব্দ থাকার কারণেও এটা কি হয়নি বাক্য হতে পারেনি সার্থক বাক্য হয়নি কারণ এটা একটি আসক্তি হারিয়েছে বা এটিতে আসক্তির অভাব আমরা লক্ষ্য করি অতএব যদি এটাকে আমি সাজিয়ে লিখি তারা পূজয় ছুটিতে ঢাকা যাবে তাহলে এটা সার্থক বাক্য বা যোগ্য আসক্তি সম্পূর্ণ একটি বাক্যে রূপ নিয়েছে অতএব এবার আমরা লক্ষ্য করলাম যে আমরা এখানে শিখলাম বাক্য কি বাক্যের সাথে আমরা পরিচিত হলাম বাক্যের গুণগুলো আমরা লক্ষ্য করলাম এছাড়া বাক্যের মধ্যে আরো অনেকগুলো বিষয় লাভ করার আছে যদি বাক্যের প্রকার ভেদা লাভ করি তাহলে একটা বিষয় আছে বাক্যের উদ্দেশ্য আছে বিধেয় আছে এই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে আলাপ করব তখন তোমরা জানতে পারবে আজকে যতটুকু আমি আলাপ করছি আশা করি তোমরা অনেক কিছু শিখতে পেরেছো ধন্যবাদ সবাইকে আজকের মতো আমি এখানেই শেষ করলাম।